তো হে গাইস, চলে এসেছি ফ্রি ফায়ার গেমের আরও একটা নতুন ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো যে সমস্ত কারণের জন্য আমাদের ডিজে অলকের থেকেও ভালো এই ক্যারেক্টারটি, মানে কে ক্যারেক্টারটি, ক্যাপ্টেন কে ক্যারেক্টারটি কেন ভালো ডিজে অলকের থেকে, এবং ডিজে অলক কেনই বা খারাপ হয়ে গেল। তো চলুন এই ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ বলবো এবং বলবো যে কে ক্যারেক্টার কীভাবে আপনারা ফ্রিতে পেয়ে যাবেন। হ্যাঁ, কে ক্যারেক্টার আপনারা কীভাবে ফ্রিতে পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনার একটি ছোট্ট রিকোয়েস্ট রাখবো, যদি আপনার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এইভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটিকে অলে করে রাখবেন, কারণ ফ্রি ফায়ার সম্বন্ধিত যে কোনো টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও কিন্তু আনতে থাকি এবং নাইট আপডেটের ভিডিও নিয়ে চলে আসি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি আপনাদের ক্যারেক্টারে যাব। ক্যারেক্টারে গিয়ে আমি আপনাদের এই ক্যারেক্টারের স্কিলটা দেখাবো। তো আপনার যদি এই ক্যারেক্টারের স্কিলটা দেখতে পান যে, তো আমি আপনাদের বলে দিচ্ছি, তো অটোমেটিক কিন্তু এই ক্যারেক্টারের ইপি বেড়ে যাবে আপনার 190 অবধি। কিন্তু ইপি অটোমেটিক বাড়বে যখন আপনি প্লেনে থাকবেন, প্লেন থেকে যখন নেমে যাবেন তারপরেও কিন্তু অটোমেটিক আপনার ইপি বাড়তে থাকবে। ঠিক আছে, অটোমেটিক আপনার ইপি বাড়বে। আর সেটা কিন্তু আমাদের ইপি কত থাকে, 200 ইপি থাকে, সেটা কিন্তু 250 ইপি অবধি বাড়াতে পারবেন আপনারা। ঠিক আছে, 190 ইপি অবধি কিন্তু আপনার অটোমেটিক বাড়বে। তারপর কিন্তু আপনাদের মাশরুম বা গাঁজাকে, না গাঁজা নয়, আমি ভুল বললাম, ওটাকে ইনহেলার, তো আমি ইচ্ছে করেই গাঁজাটা বললাম, ইনহেলার খেয়ে কিন্তু আপনাদেরকে বাড়াতে হবে। তাহলে কিন্তু আপনাদের দেখবেন যে 250 অবধি কিন্তু আপনারা বাড়াতে পারবেন। এবং তারপরে বলি, এই ক্যারেক্টার কিন্তু টোটাল 4টে কাজ। তারপরে যে কাজটি হলো যে আপনার এক্সপিও কিন্তু বাড়াবে, সরি এইচপিও কিন্তু বাড়াবে। তো আপনার এইচপি কী করে বাড়াবে, তো আপনার এইচপিটা বাড়াবে কিন্তু ওই ডিজে অলকের মতোই একটি ট্যাপ করার অপশান আছে, যেটা কিন্তু দেখতে কিছুটা এমন ধরনের। তো আপনারা ওই অপশান থেকে ট্যাপ করলে কিন্তু তখন আপনার এইচপি অটোমেটিক বাড়তে থাকবে, আর আপনার টিমমেটেরও এইচপি বাড়বে এবং টিমমেটের থেকে একটু ইপি নেবে এবং আপনার টিমমেটকে কিন্তু এইচপি দেবে। মানে এই ক্যারেক্টারের স্কিলটা কিন্তু দারুণ লেগেছে ভাই আমার, যার জন্য কিন্তু ডিজে অলকের থেকেও এই ক্যারেক্টারের স্কিলটা কিন্তু অনেক 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 বেশি ভালো লেগেছে। আর তারপরে বলে রাখি, আপনারা যখন অটোমেটিক, আপনারা যখন থাকবেন না প্লেনের মধ্যে, অটোমেটিক কিন্তু আপনার ইপি বাড়তে থাকবে, অটোমেটিক কিন্তু ইপি বাড়বে, যেটা কিন্তু সবথেকে বেশি আমার ভালো লেগেছে। তারপরে বললাম যে 6 মিটারের মধ্যে যে যারা থাকবে, 6 মিটারের মধ্যে যে মানে আপনার ফ্রেন্ডরা থাকবে যখন আপনার স্কোয়াডে খেলবেন, তখন কিন্তু তাদেরও কিন্তু এইচপি বাড়তে থাকবে। ঠিক আছে, মানে হেলথ কিন্তু আপনাদের সবসময় আপনারা বাড়াতে পারবেন। আর ডিজে অলকের কী হয় যে অনেকটা লাল নীল মতো হয়ে থাকে, আর এটা কিন্তু শুধু লাল মতো, দারুণ দেখতে, দারুণ লাগে ভাই এই ক্যারেক্টারটিকে দেখতে, খুব একটা ভালো লাগে না। তো কিন্তু আমার ক্যারেক্টারের স্কিলটা কিন্তু দারুণ লেগেছে, যার জন্য কিন্তু আমি ডায়মন্ড খরচ করে কিন্তু এই ক্যারেক্টারটিকে নিয়েছি। তো এরপরে বলবো যে আপনারা এই ক্যারেক্টারটিকে কীভাবে ফ্রিতে পেয়ে যেতে পারেন। তো এই ক্যারেক্টারটিকে যদি আপনারা ফ্রিতে পান, তার একটি মাত্র উপায় আছে, যদি এই ক্যারেক্টারটিকে কেউ না পারচেস করে, যদি ডিজে অলককে এখনও সবাই নিয়ে থাকে তাহলে কিন্তু ডিজে অলককে নিতে পারবেন, নাহলে কিন্তু এই ক্যারেক্টারটা যে কোনো একটা আপনারা ফ্রিতে পাবেন। ঠিক আছে, যে কোনো একটা আপনারা কিন্তু ফ্রিতে পেয়ে যাবেন, এটা কিন্তু আমি আপনাদের বলতে পারি। তারপরে বলে রাখি, এখানে কিন্তু ডিজে অলকের ক্যারেক্টার আপনারা নিতে পারবেন না যখন আপনারা এই ক্যারেক্টারের স্কিলটাকে নিয়ে খেলবেন, যে কোনো একটা ক্যারেক্টারের স্কিলকে নিয়ে খেলতে হবে আপনাদের। তো আজকের মতো ভিডিও এতটুকু, যদি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুর মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন, আর যারা যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। শরীরটা খারাপ তবু আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।